हेलो स्टूडेंट्स, वेलकम टू एडुकेशनल इंस्ट्रक्टर। आशा करी सकले भालो आछो। आजकेर भिडियोते आलोचना करब जे कोनो एक्सिडेंटल रिपोर्ट लेखार फर्माट। एई फर्माटटी द्वारा आमरा बस एक्सिडेंट, ट्रेन एक्सिडेंट, बोट कैपसाइज्ड एरकम अनेक रिपोर्ट राइटिंग लिखते पारब। एखाने एई फर्माटे सम्पूर्ण जे 100% लेखा जाबे ता ठीक नय, अनेकटा कमन पावा जाबे 60-70%। এমনকি এই অ্যাক্সিডেন্টগুলো ছাড়াও বিল্ডিং কলাপস, ফায়ার ইন এ ফ্যাক্টরি, এইগুলোতেও অনেকটা কমন পাওয়া যাবে। কিন্তু শুরু করার আগে যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব। যে কোনো রিপোর্ট রাইটিং এলে প্রথমে উপরে একটা হেডলাইন দিতে হয়। হেডলাইন বিভিন্নভাবে দেওয়া যায়, এখানে আমি একটা দিলাম, আমার মধ্যে দিতে হবে কথা নেই, খুব সহজভাবে দিলাম। উপরে দুর্ঘটনার নাম কোলন দিয়ে সংখ্যা কিল্ড। এখানে দুর্ঘটনার নাম যদি বাস অ্যাক্সিডেন্ট হয় বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট হলে ট্রেন অ্যাক্সিডেন্ট, আর সংখ্যা কিল্ড যেই সংখ্যাটা মারা গেছে মানুষ। এখানে সংখ্যার জায়গায় দেওয়া যেতে পারে 10, 20 ইত্যাদি। নিচে বাই এ স্টাব রিপোর্টার বা বাই দিয়ে নিজের নাম বা অন্য কোনো রিপোর্টারের সোর্সও দেওয়া যেতে পারে। তারপর দিতে হবে প্লেস ও ডেট, যে সময় এবং যেখান থেকে প্রকাশিত হচ্ছে। এরপর লেখা হবে এ ডেট ফুল, তারপর দুর্ঘটনার নাম, যদি রোড অ্যাক্সিডেন্ট হয় রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট হলে ট্রেন অ্যাক্সিডেন্ট, হ্যাপেন্ড অন তারিখ, অর্থাৎ যে তারিখে দুর্ঘটনাটি ঘটেছে, অ্যাট অ্যাবাউট সময়, অর্থাৎ কোন সময়ে ঘটেছে, সন্ধ্যে 6টা হতে পারে, সন্ধ্যে 7টা হতে পারে, সেটা দিতে হবে। আর যদি পারফেক্ট টাইমিং জানা থাকে তাহলে অ্যাট অ্যাবাউট দেওয়া দরকার নেই, শুধুমাত্র অ্যাড দিলেই চলবে। সময়ের পরে অ্যাট স্থান ইন স্থান আছে, এখানে যদি কোনো ছোট জায়গা থাকে তাহলে প্রথমে অ্যাটের পরে ছোট জায়গাটা আর ইনের পরে বড় জায়গাটা, আর একটা জায়গা হলে শুধুমাত্র ইন দিয়ে দেওয়া যেতে পারে। অনেক সময় নিয়ার দিয়েও জায়গার নাম দেওয়া হয়, কোনো একটা বিশেষ ল্যান্ডমার্কের কাছাকাছি হলে। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, দুর্ঘটনাটি ঘটল হোয়েন অথবা ডিউ টু, হোয়েন মানে যখন, ডিউ টু মানে কারণে। এবার দুর্ঘটনার কারণটা লিখতে হবে, যে কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তারপর বাক্যে সংখ্যা পিপল ওয়ার কিল্ড অন দ্য স্পট অ্যান্ড সংখ্যা ওয়ার ইঞ্জিওর, এই যে সংখ্যা আছে যতজন মারা গেছে সেই নাম্বারটা দিতে হবে এবং যতজন আহত হয়েছে সেই নাম্বারটা দিতে হবে। এক্ষেত্রে অনেক সময় ইনক্লুডিং দিয়ে যোগ করা যায়, যদি কোনো আহত বা নিহতর মধ্যে মহিলা বা শিশুর কথা উল্লেখ করতে চাই। নেক্সট বাক্যে খুবই কমন লাইন, দ্য লোকাল পিপল রাশ টু দ্য স্পট অ্যান্ড স্টার্টেড রেস্কিউ অপারেশন, স্থানীয় লোকেরা ঘটনাস্থলে দৌড়ে এলো এবং উদ্ধার কার্য শুরু করল। তারপর দ্য ইঞ্জিওর্ড ওয়ার সেন্ট টু লোকাল হসপিটাল, আহতদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হলো। দ্য পুলিশ কেম টু স্পট ইমিডিয়েটলি অ্যান্ড কন্ট্রোল দ্য সিচুয়েশন, পুলিশ ঘটনাস্থলে এলো দ্রুত এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করল। এবার অ্যাকর্ডিং টু অ্যান আই উইটনেস, একজন প্রত্যক্ষদর্শীর মতে, এবার তার বক্তব্যটি দিতে হবে সে যা বলেছে। এখন লিখব দ্য লোকাল এমএলএ অর মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড, ঘোষণা করল এক্স গ্র্যাটিয়া রেস, অর্থের পরিমাণ, ফর ইচ ফ্যামিলি অফ দ্য ডেট, অর্থাৎ মৃতদের প্রতি পরিবারের জন্য যত পরিমাণ অর্থ ঘোষণা করেছে সেই অর্থের পরিমাণটা লিখতে হবে। যদি 5 লাখ তাহলে লিখব রুপিজের পরে 5 লাখ, অ্যান্ড রুপিজ অর্থের পরিমাণ ফর দ্য সিরিয়াসলি ইনজিওর্ড প্যাসেঞ্জার্স, অর্থাৎ আহতদের জন্য যত পরিমাণ অর্থ দিয়েছেন সেই অর্থটা লিখতে হবে। যদি 2 লাখ হয় তাহলে রুপিজের পরে লিখতে হবে 2 লাখ। থ্যাংক ইউ স্টুডেন্টস ভিডিওটি দেখার জন্য।